আর এই মুহূর্তে যে খবরের দিকে আমাদের নজর থাকবে তা অবশ্যই আমরা নজর রাখবো মাতঙ্গিনী মূর্তির পাদদেশে, কেননা মাতঙ্গিনী মূর্তির পাদদেশে সেখানে নিয়োগের দাবিতে আজও অবস্থান বিক্ষোভে চাকরি প্রার্থীরা। একদিকে যখন ক্রিসমাস সেলিব্রেশনে পুরো রাজ্য মেতে উঠেছে, ঠিক তখনই আজও নিয়োগের দাবিতে পথে বসে বিক্ষোভ করছেন চাকরি প্রার্থীরা। দুর্গাপুজো কালীপুজোর পর এবারে ক্রিসমাস, আধারে চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ, গান্ধী মূর্তি থেকে শুরু করে মাতঙ্গিনী মূর্তির পাদদেশ বিভিন্ন জায়গাতে আজও বিক্ষোভে বসেছেন তারা। কবে যোগ্য চাকরি প্রার্থীরা নিয়োগ পাবেন এ বিষয়ে কোনো রকম কোনো উত্তর এখনো তারা পাননি। আমাদের সঙ্গে মাতঙ্গিনী মূর্তির পাদদেশ থেকে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি রুমকি রয়েছেন। রুমকি, যেখানে তারা অবস্থান বিক্ষোভ করছেন সেখান থেকে ঢিল ছোড়া দূরত্বে আর কিছুক্ষণের মধ্যেই আলোয় সেজে উঠবে পার্ক স্ট্রিট। সারা রাজ্যের প্রায় অধিকাংশ মানুষ এই পার্ক স্ট্রিটে ভিড় করবেন, কিন্তু এই চাকরি প্রার্থীদের জীবনে আলোটা আজও এলো না। একেবারেই মধুকল্পিতা, তুমি যে কথাটা বললে যে শীত গ্রীষ্ম বর্ষা এবং দুর্গাপুজো কালীপুজো ভাইফোঁটা সব চলে গেল, এবারে চলে এসেছে বড়দিন এবং নতুন বছর, যখন সেলিব্রেশনে মেতেছে সবাই, তখন এখানে রাস্তায় বসে স্লোগান দিতে হচ্ছে চাকরি প্রার্থীদের। এই মুহূর্তে আপার প্রাইমারির চাকরি প্রার্থীরা তারা স্লোগান দিচ্ছেন, তারা বিক্ষোভ দেখাচ্ছেন। একেবারে এই পরিস্থিতিটা তো বলতে পারা যায় যে আমরা রোজদিনই দেখি, কিন্তু এই আরও একটা বিষয় তোমাকে এই মুহূর্তে আমি দেখানোর চেষ্টা করবো মধুকল্পিতা, কারণ লাগাতার তারা এই মাতঙ্গিনী হাজার মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখাচ্ছেন চাকরি প্রার্থীরা। কিন্তু ঠিক তার পাশেই একটা চিত্র তোমাকে দেখানোর চেষ্টা করব। বেশ কিছুদিন আগেই আমরা জানি যে ডেঙ্গুর একটা প্রকোপ বেড়েছিল শহর কলকাতায়, এবং সেই জায়গা থেকে বিভিন্নভাবে পুরসভা বলছিল যে তারা তাদের মতো সাধ্যমতো চেষ্টা করছে, কিন্তু এই যে আপার প্রাইমারির চাকরি প্রার্থীরা রয়েছেন এবং আপার প্রাইমারির চাকরি প্রার্থীরা যেখানে ঠিক বসেছেন সেই তার পাশেই যে নর্দমাটা রয়েছে সেই নর্দমাটার অবস্থা দেখো, কি বেহাল পরিস্থিতি রয়েছে এখানে। জলস্তর ক্রমশ বাড়ছে, যেটা চাকরি প্রার্থীরা দাবি করছেন, এবং তার সঙ্গে বাড়ছে মশার উপদ্রব, এবং এই লাগাতার মশার উপদ্রবে বেশ কয়েকজন চাকরি প্রার্থী ইতিমধ্যেই অসুস্থ হয়েছেন। তাদের ডেঙ্গু হয়েছে কিনা জানা নেই, কিন্তু তারা অসুস্থ হয়েছেন। আমি একবার কথা বলে নেওয়ার চেষ্টা করব, তারা কি বলছেন, কি অভিযোগ করছেন একবার শুনবো। এই যে আমরা দেখলাম ড্রেনটার অবস্থা পরিষ্কার হয় না, কি বলবেন, এই তো পরিস্থিতি। কারণ আমরা আজকে 185 দিন ধরে এই অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই যে ড্রেনটা দিন দিনে আস্তে আস্তে জলটা আরও বেড়েই যাচ্ছে। আমরা এটা পুলিশকে জানিয়েছি, কিন্তু এখনও পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি, কবে নেবে আমরা জানি না, কিন্তু জল যত বাড়ছে এর দুর্গন্ধ ছড়াচ্ছে, এবং আমাদের এখানে মশা মাছির এত বেশি উপদ্রব যে এর আগে আমাদের কয়েকজন প্রার্থী ইতিমধ্যে অসুস্থ হয়ে পড়েছে। তো এইরকম চলতে থাকলে হয়তো আমরা এরপরে আরও অসুস্থ হবে এবং মৃত্যু পর্যন্ত হতে পারে, কিন্তু তবু আমাদের যে দাবি সেই দাবি থেকে আমরা কিন্তু এক পথও সরে আসব না। আমাদের দাবি যে আপনারা কি প্রশাসনকে জানিয়েছিলেন? হ্যাঁ, পুলিশ এখানে 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 পুলিশ প্রশাসন যারা আছে তাদেরকে আমরা জানিয়েছি, তাদের মধ্যে দিয়ে আমরা জানিয়েছি যে এইভাবে যদি এই ড্রেনটা এইভাবে আস্তে আস্তে যদি জলটা যদি বাড়তে থাকে, পাস যদি না হয়, এমনিতেই দুর্গন্ধ জল আরও বেশি করে দুর্গন্ধ ছড়াচ্ছে। এখনও পর্যন্ত তাদের ডেঙ্গু পর্যন্ত আমরা জানি না, কিন্তু তারা অসুস্থ হয়ে বাড়িতে আছে, তারা এখন আসতে পারছে না। এরকম চলতে থাকলে হয়তো আরও আমরাও অসুস্থ হয়ে যাব, কারণ আপনারা দেখছেন এখানে বসে থাকলে গন্ধটা কীভাবে আসছে, মশা মাছি আস্তে আস্তে কীভাবে এই সমস্ত আমাদেরকে ঘিরে ধরছে। মানে আমরা কোথায় এসে বাস করছি, যেখানে আজকে আমাদের স্কুলে থাকার কথা ছিল সেখানে আমরা এই ড্রেনের পাশে নর্দমার পাশে বসে হাততালি দিচ্ছি আর আমাদের নিয়োগ চাই করছি, অথচ যারা নিয়োগ পেয়েছে তাদের সেই যোগ্যতা নেই, সাদা খাতা দিয়ে নিয়োগ পেয়েছে। একেবারেই মধুকল্পিতা, যে অভিযোগটা বারবার উঠছে যে সাদা খাতা দিয়ে চাকরি হয়েছে, কিন্তু যারা শিক্ষিত যুব সমাজ তারা শিক্ষিত, কিন্তু তাদেরকে কোথায় বসে থাকতে হচ্ছে না, নর্দমার পাশে। এবং এই যে এই পরিস্থিতি রয়েছে, এই অপ্রীতিকর পরিস্থিতি, অস্বস্তিকর পরিস্থিতি, দুর্গন্ধ, আবর্জনা, ময়লা, তার মধ্যে বসে থাকতে হচ্ছে শিক্ষিত যুব সমাজকে। আর কতদিন এইভাবে বসে থাকতে হবে, ঠিক এই প্রশ্নটাই কিন্তু চাকরি প্রার্থীরা তুলছেন, এবং যতদিন না পর্যন্ত তাদের চাকরি হচ্ছে ততদিন পর্যন্ত তারা এই আন্দোলন স্থল ছাড়বে না, তাতে ডেঙ্গু হোক, শীত আসুক, গ্রীষ্ম আসুক, বর্ষা আসুক, যাই আসুক না কেন, যতদিন না পর্যন্ত তাদের চাকরি হচ্ছে তারা নিজেদের আন্দোলনে অনড় থাকবেন বলেই জানাচ্ছেন চাকরি প্রার্থীরা। মধুকল্পিতা, একেবারেই ধন্যবাদ, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি রুমকি। এ বিষয় নিয়ে সজল ঘোষ, বিজেপি নেতা, তিনি ঠিক কি বলছেন শুনে নেব আমরা। আমি বলছি ওনারা চাকরি পাবেন না, এই সরকার থাকলে ওনারা চাকরি পাবেন না, এই সহজ সত্যটাকে ওনাদেরও মানতে হবে।
এই সহজ সত্যটাকে ওনাদের মানতে হবে। চাকরি দিতে হলে চাকরি দেওয়ার দুটো সমস্যা আছে, চাকরি দিলে মাইনে দিতে হবে, মাইনে কোথেকে দেবে সরকার, এক। আর দুই হচ্ছে চাকরি থেকে এই যে কোর্ট বার করা শুরু করেছে লোকেদের, এবার তো গ্রামে গ্রামে এরা পিটতে শুরু করবে। যারা লোকাল এজেন্ট ছিল যেমন সারদা, নারদা, রোজভ্যালি, এইসব সময় আমরা কি দেখেছি, লোকাল এজেন্টরা আত্মহত্যা করতে লাগলে, এবার তৃণমূলের অনেক নেতা আত্মহত্যা করবে, কারণ লোকে তাদের বাড়ি ঘেরাও করবে, ঢিল মারবে।